কেমন আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় প্রবাসী বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জানুয়ারি 15 তারিখ হতে জানুয়ারি 20 তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত। যেহেতু 2023 সালের আজকে হতে যাচ্ছে আমার প্রথম ভিডিও, 2023 সালে আপনাদের জন্য আমি এর কোনো ভিডিও আপলোড করিনি এবং কোনো প্রকার টিকিটের নিউজ দেইনি। তো আজকের প্রথম ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটের দাম সমূহগুলো। তো আপনারা তথ্য সহকারে সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকুন, দেখার পর অবশ্যই জেনে যাবেন যে বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সমূহগুলো এবং টিকিটের দাম সমূহগুলো। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেব 15 জানুয়ারি হতে 20 জানুয়ারি পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 15 জানুয়ারি 2023। তো আমি প্রথমে দেখছি 15 জানুয়ারিতে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি 15 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম বিকেল 5:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:25। ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। জানুয়ারি 15 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1004 রিঙ্গিত মাত্র। আপনারা যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন, তাহলে লাগেজের যে বিষয়টা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বুকিংয়ে দিতে পারবেন 35 কেজি, হাত ব্যাগে 7 কেজি, টোটাল 42 কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এখন আমি দেখছি জানুয়ারি 16 তারিখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি 16 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম রাত 3টায় মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম ভোর 4:55। ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। জানুয়ারি 16 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1004 রিঙ্গিত মাত্র। এখন আমি দেখছি জানুয়ারি 17 তারিখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি 17 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম রাত 3টায় মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম ভোর 4:55। জানুয়ারি 17 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1004 রিঙ্গিত মাত্র। এখন আমি দেখছি জানুয়ারি 18 তারিখে
জানুয়ারি 18 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে, যা মালয়েশিয়া টাইম রাত 3টায় মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম ভোর 4:55। জানুয়ারি 18 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1004 রিঙ্গিত মাত্র। এখন দেখছি জানুয়ারি 19 তারিখে, ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম রাত 3টায় মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম ভোর 4:55। ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। জানুয়ারি 19 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1004 রিঙ্গিত, কোনো পরিবর্তন নেই। এখন দেখছি জানুয়ারির 20 তারিখে, মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা আরেকটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম বিকেল 5:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:25। ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। জানুয়ারি 20 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1344 রিঙ্গিত। প্রিয় বন্ধুরা, আজকে যতগুলি টিকিটের দাম বললাম, আগামীকালকে প্রত্যেকটা টিকিটের দাম পরিবর্তন আসতে পারে, তাই আপনাদের যখনই টিকিটের প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদেরকে আপডেট টিকিটের দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য।